আমার কিছু মনে নেই, আমার শোনা কথা আর কি, অ্যাকচুয়াল সেটাই আর কি। সেটা হলো যে ওটা তো তখন পূর্ব বাংলা ছিল, তখন তো পাকিস্তান বা ভারত হয়নি। ওই সময় থেকে ওখানে আমার দাদুরা ছিল বরিশালে, ঝালকাঠিতে ছিল যতদূর আমি জানি। তো পরবর্তী সময় ভোলা টাউনে গিয়ে দাদু কাজ করে অনেক, ভোলা টাউনও আছে, তো ওখানেই ছিল। তো ভালোই ছিল, দাদু টিচারই করতো, ব্যারিস্টারি পাস করার পর ব্যারিস্টারি না করে টিচারই করতো, প্রাইভেট টিউটর ছিল এবং বিশাল বিশাল নাম ছিল, এবং তাতে ভালোই যে কাটছিল আর কি ওই সময়টা। তারপরে তো দেশভাগের ব্যাপারটা আসলো, 47-এর যে ব্যাপারটা আসলো, সেখানে দাঁড়িয়ে তো যা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ আর পৃথিবী জানে। তা সেইখানে দাদুকে, দাদুর যা ছাত্রছাত্রী ছিল, তাদের যা ফ্যামিলি, সিনিয়র ফ্যামিলি আছে, মানে বাবা মা, তারা রাখতে চেয়েছিল ওখানে, অনেক রিকোয়েস্ট করেছিল আপনার কিছু হবে না বা আপনার ফ্যামিলির কিছু হবে না। তো দাদু তখনও দোদুল্যমানে ছিল, কিন্তু দাদু বললো যে আমি এখানে থাকবো না, যখন দেখেছে যে দাদুর এক ছাত্রকে কেটে ফেলা হয়েছে। সেই ছাত্রকে যে কেটে ফেলাটা দাদু আর নিতে পারেনি, কেবল আজকে ছাত্র আছে। তখন আমার বাবা ওখানে হয়েছে, বড় পিসি বাবা আর মেজো পিসি আর এক কাকা তখন হয়েছে, বাদ বাকি আমাদের সাত, মানে 7 জন আর কি দাদুর ছেলে মেয়ে, বাকিরা সব কলকাতায় পরবর্তী সময় হয়েছে। তো তখন ওরা যারা ছিল তখন ছোটো ছিল খুবই, তো ভীষণ চোখের সামনে দেখেছে যে কাটাকাটি, তুলে নিয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো তখন চলছিলই। কিন্তু দাদুদের ওইখানে তখনও পর্যন্ত হচ্ছিল না বলে, দাদুরা সেফ জায়গায় ছিল, কারণ দাদুর ওখানে প্রচণ্ড পরিচিতি এবং প্রচণ্ড প্রভাব ছিল বলে ভীষণ ভালোবাসত সব টিচাররা, তার ফ্যামিলি মেম্বাররা, যার জন্যই দাদুকে মোটামুটি ওরা সেফ গার্ডে রেখেছিল। এবং তার রিকোয়েস্ট করেছিল দিনের পর, মানে দিনের পর দিনই তখন, যে আপনি এখান থেকে যাবেন না, আমরা আছি, আপনার কিছু অসুবিধা হবে না। কিন্তু দাদু যখন ছাত্র এই কেসটা দেখে, তখন দাদু আর ঠিক থাকতে পারবে না, এবারে তো আমার বাড়ির উপরে অ্যাটাক হবে। তো ওই মুহূর্তে যখন কাটাকাটি চলছে রীতিমতো, আমি যেটুকু শুনেছি, তাতে আমার বাবা খুব ছোটো ছিল তখন, হয়তো বাবার 10-12 বছর বা ওরকম একটা বয়স হবে। বাবা ওই দৌড়াদৌড়ি দেখে, শোট নিয়ে, ওপেন শোট নিয়ে দৌড়াদৌড়ি দেখেছে তাদের উল্টো দিকে, যারা দৌড়াদৌড়ি করছিল, পোড়াচ্ছিল, বাড়িঘর ভাঙছিল। তো বাবা সেই একটা গাছে, নারকেল গাছের মতো কোনো একটা গাছে, উঁচু গাছে গিয়ে উঠে বসেছিল, এবং সেখান থেকে ওরা চলে যায় ওখান থেকে। কিন্তু পাড়ার যারা ছিল, দাদু বাবার যারা বন্ধু বান্ধব ছিল, ফ্যামিলি যারা মেম্বার ছিল ওখানকার ছাত্রছাত্রীদের, ওখানকার বসতি আছে, তারা সবাই বাবাকে ডেকে, বাবার নাম ছিল নারায়ণ, তা নারায়ণ, নেবে নেবে, তোর কিচ্ছু হবে না, তুই নেবে নেবে, আসেনি, নামছিলই না বাবা পুরো প্রায় একটা দিন ওই গাছের উপরে। তখন দাদু যখন আসে বাবাকে নেমে আসতে বলে, তখন বাবা নেমে আসে। তা আমাদের এখানে যতদূর শুনে, মানে আমি গেছি পরবর্তী সময়, যাদবপুরে আমাদের রিলেটিভরা ছিল, মানে দাদুর করতো তো, মানে কাকা টাকারা ছিল, তাদের ফ্যামিলি মেম্বাররা ছিল যাদবপুরে। তো ওখানে সমস্ত কিছু সেটেল করে, যেগুলো ছিল আর কি, দাদুর সামান্য যা কিছু জমি জমা বা বাড়িঘর যেগুলো ছিল, সেগুলো কোনো রকমে হাফ দামে বা যেগুলো জলের দামে হোক, তখন বেরিয়ে আসার ব্যাপার ছিল, ওইটা করার ব্যাপারে ছিল। আর দুজন লোককে দিয়ে বাবাদের পিসিদেরকে ওখান থেকে বার করে দেয় প্রথমে, ওরা রেস্কিউ করে ওই লোকাল লোকেরা, ওকে মানে যারা ছিল ছাত্রছাত্রীদের ফ্যামিলি মেম্বার, যারা ওখানকার লোকেরা, তারাই তুলে দেয়, তুলে দিয়ে আমাদের বর্ডারের ওখানে, যেখান থেকে ওদেরকে রেস্কিউ করা হয়, সেই জায়গাটাতে পর্যন্ত পৌঁছে দেয়। পরে দাদু, ওরা যখন যাদবপুরে চলে আসে, পরে দাদু ওখান থেকে সমস্ত যেটুকু বিক্রি করার যেগুলো ছিল সেগুলো করে, তা সেটেল করে ওখান থেকে দাদু যাদবপুরে এখানে চলে আসে। তো প্রথমে আসা হয় যাদবপুরে, কারণ যাদবপুরে ওখানে রিলেটিভ ছিল। আস্তে আস্তে ওইখান থেকে দাদু যেহেতু টিচার ছিলেন, সেহেতু দাদুকে কেউ চিনতে পারছে না, নতুন জায়গাতে এসছে, কলকাতা শহরে তো তারা আসেনি, তো স্ট্রাগলিংয়ের জায়গাতে চলে আসে প্রচণ্ড পরিমাণে, কারণ ওখানে টিউশন পাচ্ছে না, কিছু পাচ্ছে না, পরিচিতি নেই, বোঝাতে পারছে না লোককে, তখন প্রচার জগৎ ছিল না যে সেভাবে হবে। তাই দাদু যেটুকু শুনেছি, দাদু ফ্যামিলি নিয়ে চলে আসে উল্টোডাঙা, ওখান থেকে পুরো নর্থে আসে উল্টোডাঙাতে, উল্টোডাঙাতে কিছুদিন ছিল, ওখানে হচ্ছে না, তারপরে আসে যেখানে এখন এই দমদমে, এই দমদমে বীরপাড়া অঞ্চলেই আসে, এখানে একটা বাড়ি ভাড়া করে, করে এখানে দাদুরা আসে, এসে এইখানে দাদুর আস্তে আস্তে পরিচিতি বাড়তে আরম্ভ করে। পরিচিতি হতে হতে দাদু এখন যেটা নর্দানিগুলো বলে, ওইখানে উমাকান্ত সেনলেন অ্যাকচুয়াল আমাদের অ্যাড্রেস ছিল, টুবি উমাকান্ত সেনলেন, ওইটাও তো ওখানকার লোকেরা, এদের বাড়ি তৈরি করা, চার কাটা বাড়ি নিয়ে, ওদের একটা টিনের বাড়ি ছিল যেখানে আমাদের জন্ম হয়েছে, বড় হয়েছি আমরা, তো ওইখানেই দাদুরা, আমরা ওখানে দীর্ঘদিন ছিল, আমি তো পরে হয়েছি, তো
ওই বাড়িতেই ছিল, ওখানে অনেকগুলো পরিবার ছিল। সেখানেই আমার দাদুরা, বাবা দাদু, ওখানে বড় করতে সময় আমার কাকারা হয়, পিসিরা আরও ছোট পিসি হয়েছে, কাকারা হয়েছে আরও। ওইখান থেকে আমাদের শুরু, এইখানে দাদুর প্রচণ্ড পরিমাণে প্রচুর প্রসার হয় এখানে। তখনকার দিনে দাদু এই সময় এখানে তিনটে চারটে ব্যাচ পড়াতো। হ্যাঁ, ওই সময়তে সবচেয়ে বড় ব্যাপার ছিল দাদু সব রকম সাবজেক্ট পড়াতে পারতো, এবং তার সঙ্গে প্লাস যেটা ছিল সেটা হলো সংস্কৃত, যার জন্য বাংলাদেশে পণ্ডিতরা, টোলের পণ্ডিতরা দাদুকে মানে মাথা ফাটিয়ে দিয়েছিল, কারণ টোলেতে শুধু সংস্কৃত পড়ানো হতো আর দাদু যেহেতু এখানে সব রকম সাবজেক্ট পড়াতেন, আর সংস্কৃতটা তো তো জলের মতো বলতেন। হ্যাঁ, তো তো সেখানে দাদুকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, এটা আমি শুনেছি, মানে বাবাদের মুখ থেকে শুনেছি বা দাদু বলেছে। তো যাই হোক, এখানে সব রকম সাবজেক্ট পড়াতে দাদু এখানে প্রচণ্ড নাম হয় বিশাল। তো নৎকালকাটায় এই জায়গাটাতে দাদুর রামকৃষ্ণ দাস নাম ছিল, ওইখানেও স্কুল টিচারই করেনি, এখানেও স্কুল টিচারই করতে চাইতো না। তখন বলেছেন, বলতো যে এক ঘন্টায় পড়াশোনার আমি 50টা ছাত্রকে ওরকম ফাঁকিবাজি পড়াশোনায় পড়াতে পারবো, যার জন্য তখনকার দিনের ওরকম একটা ছিল, একটা আদর্শ ছিল বা মনে করতো এগুলো, তার জন্য ওরকমভাবে হয়নি। প্রাইভেট টিউশনই করেছে এখানে, প্রচুর টিউশন করেছে, এবং অতগুলো ছেলে মেয়ে তার পরবর্তী সময় আমরা হয়েছি, মানে দাদুর পয়সাতেই, ওই পয়সাতেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। দাদুকে কেউ কোনো ছেলে মেয়েদের কোনো সাহায্য করতে হয়নি, কোনোদিন কেউ করেনি, কোনো সম্পত্তিও ছিল না, কোনো কিছুই ছিল না, তবুও দাদু ওইভাবে আমরা চলেছি।